আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি এস নামের জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে আমার এই আলোচনা সেই সব মানুষদের জীবনেও কাজে লাগবে যাদের রাশি বা লগ্ন তারা কোনোটাই জানেন না প্রত্যেকে চায় নতুন বছর তাদের জীবনে যেন নতুন খবর নিয়ে আসে এবং যে বছর চলে গেছে তাতে যে সমস্যাগুলো সে ফেস করেছিল নতুন বছরে সেগুলোকে কাটিয়ে উঠে সফলতার যেন নতুন রাস্তা তৈরি হয় নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেব দত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচুর মানুষ আমাদের হেল্পলাইনে ফোন করে কিংবা আমাকে মেসেজ করে অথবা কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমরা তো আমাদের রাশি বা বা লগ্ন জন্ম তারিখ জানি না কোনোটাই তাহলে কি আমার ভবিষ্যৎ আমি জানতে পারবো না তাই আপনাদের নামের প্রথম অক্ষর কেউ রাশি আপনি ধরে নিতে পারেন সেই সাথে যাদের কোনো মাসের জন্ম এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ কিংবা আঠাশ তারিখ অথবা যাদের জন্ম তারিখ এক সংখ্যার টোটালটা যদি জন্ম তারিখ মাস এবং বছর যোগ করলে যদি এক হয় তাহলেও আপনারা কিন্তু এই খান থেকে আপনাদের জীবন সম্পর্কে বা রাশি সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন এস নামের ব্যক্তিদের আপনারা কেমন প্রকৃতিতে এবং দুহাজার সাল আপনাদের কেমন যেতে চলেছে সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায় এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি রেজাল্ট পাবেন সেটাও আমি যেমন জানাবো তেমনি এই পর্বের শেষেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ এবং এই ভিডিওর শেষে আমি সেটা নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন তবে পরবর্তী পর্বে যাওয়ার আগে ছোট্ট করে আপনাদের আমি রিকোয়েস্ট করব যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথম আসেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব লাইক কিংবা ফলো করেননি আমি বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে আপনি সেটাকে পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে চলুন তাহলে জেনে নিই সবার প্রথমেই এস আপনাদের যাদের নামের প্রথম অক্ষর আপনারা ব্যক্তি হিসাবে কেমন আপনারা স্বভাবের দিক থেকে ভীষণ ভালো সবার সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করেন এবং সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মনের দিক থেকে আপনারা যত্নশীল থাকেন জীবনকে এনজয় করতে পারেন এস নামের ব্যক্তিরা সব সময় নিজেদেরকে মজার মধ্যে রাখতে পছন্দ করে এরা ভীষণ সরল প্রকৃতির হয় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে এরা পছন্দ করে না এবং নিজের সিদ্ধান্তের ব্যাপারে সবসময় একটা অবিচল থাকার চেষ্টা করে সেই সাথে এই সব কারণে এরা কারো সামনে কখনো নিজেদেরকে ঝোঁকাতে পছন্দ করে না এদের মধ্যে প্রচুর পরিমাণে ভালো জিনিস থাকে তেমনি এদের মধ্যে একটা বড় উইক পয়েন্ট হলো সেটা হচ্ছে রাগ এরা সাধারণত নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করে কিন্তু কোনো অন্যায় বা অন্যায় কথাতে এরা খুব রেগে যায় এবং রেগে গেলে কারোর কথা শুনতে চায় না প্রেম রিলেশনের ক্ষেত্রে এস অক্ষরের ব্যক্তিরা ভীষণ রোমান্টিক প্রকৃতির হয় এবং রোমান্টিক হিসেবে থাকার চেষ্টা করে যদি কারোর সাথে রিলেশনে থাকে তাহলে তার প্রতি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করার চেষ্টা করে কিন্তু সময় নিজেদের ফিলিংস শেয়ার করার আগে প্রচুর চিন্তা করে ভালোবাসার ক্ষেত্রে এদের নিজেদের উদ্যোগী হওয়ার খুব একটা এদের পক্ষে সহজ হয় না কিন্তু একবার প্রেম হয়ে যাওয়ার পর সে নিজেদের পার্টনারের সাথে ছোট বড় সমস্ত কিছু শেয়ার করতে সংকোচ বোধ করে না তবে এদের রাগ এবং জেদের কারণে অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার মানুষকে এদের জীবন থেকে সরিয়ে রাখে এবং খুব সহজেই ব্রেক করে ফেলে এরা এদের মানসিক কষ্টকে হাসি দিয়ে ঢাকার চেষ্টা করে সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে কারণে অকারণে এদের মুখে হাসি লেগে থাকে এবারে আসবো এ সক্ষরের ব্যক্তিদের দু সাল কেমন যেতে চলেছে দু সালে আপনাদের কেরিয়ারের ব্যাপারে নতুন কিছু বদল নিয়ে আসতে চলেছে চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই দু সাল আপনাদের পক্ষে যথেষ্ট অনুকূল থাকবে এই বছর কেরিয়ারের দিক থেকে আপনার জীবনে নতুন রাস্তা খুলে যেতে পারে যার মধ্য দিয়ে আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আপনাদের কাজের জন্য আপনার বস বা হায়ার ম্যানেজমেন্ট যথেষ্টই খুশি থাকবে তবে এই বছর আপনাদেরকে অত্যধিক পরিমাণে পরিশ্রম করতে হতে পারে কারণ যেহেতু দু হাজার চব্বিশকে কে যদি যোগ করা হয় তাহলে আট সংখ্যা অর্থাৎ শনির বছর বেরোয় তবে শনি যেহেতু ন্যায়ের দেবতা তাই এই বছর আপনি যা পরিশ্রম করবেন তার ফল সেই পরিমাণে আপনি পাবেন জুন দু হাজার পর আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ইনক্রিমেন্টের যোগ রয়েছে এর পাশাপাশি আপনার কিন্তু ট্রান্সফারেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই বছর যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিশেষ করে যারা মেডিকেল সংক্রান্ত কিংবা হসপিটাল সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ডাক্তার অ্যাডভোকেট ফার্নিচারের ব্যবসায়ী যে কোনো ধরনের কনসালটেন্সি গভর্নমেন্ট কন্ট্রাক্টর প্রমোটার এই ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট উন্নতি হতে চলেছে সেই সাথে বড় কোনো ব্যবসায়িক গ্রিল বা বড় কোনো ব্যবসায়ী ক্লায়েন্ট আপনার সাথে যুক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেমের দিক থেকে এই বছর কিন্তু স্মরণীয় হতে চলেছে আপনার পার্টনারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো পরিমাণে থাকবে এই বছর আপনার জীবনে সত্যিকারের প্রেমের সন্ধান পেতে পারেন সেই সাথে কারো কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে যা পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটা সম্পর্কের রাস্তা তৈরি হবে অবিবাহিতদের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনেও কিন্তু দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক যথেষ্ট বজায় থাকবে আপনারা দুজনে বেশ কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন যাদের সন্তান নেই বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে তবে আপনার মা বা শাশুড়ির কারণে আপনাদের দাম্পত্য জীবনে কখনো কখনো দ্বন্দ্ব বা অশান্তি লেগে থাকতে পারে এই বিষয়ে আপনাদেরকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে এবারে দেখব এস নামের ব্যক্তিদের বিশেষ করে যারা স্টুডেন্ট আছে দু সাল কেমন যাবে এই বছর স্টুডেন্টের ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা উন্নতি করার যথেষ্ট অপরচুনিটি আসবে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই বছর এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে এবং টাইম ব্লক পদ্ধতিতে এম সিকিউ প্র্যাকটিস করতে হবে যদি প্রপার প্ল্যানিং করে প্রিপারেশন নেওয়া যায় তবে এই বছর চাকরির কিন্তু প্রবল যোগ রয়েছে পাশাপাশি যারা উচ্চ শিক্ষা করছে বা যারা বিদেশে হায়ার এডুকেশনের কথা চিন্তা করছে তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু যথেষ্ট বড় সুযোগ আসবে কোন বড় ইনস্টিটিউশনে কিন্তু অ্যাডমিশনের প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু দু সাল শনির বছর আগেও বলেছি তাই এবং নিজের পড়াশোনা ও কেরিয়ারের উপর যদি বেশি করে ফোকাস দেয় তাহলে এই বছর কিন্তু অত্যন্ত ভালো যাবে এবারে আসব আপনাদের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দু হাজার চব্বিশে আপনাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই বছর আর্থিক দিক থেকে খুব ভালো যাবে খুব ভালো ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে এই বছর আপনার আপনার আয় বৃদ্ধি হবে যা আর্থিক স্থিতিকে মজবুত করতে সাহায্য করবে এই বছর আপনারা আগের বছরের থেকে বেশি অর্থ রোজগার করবেন আগে যদি আপনি কাউকে অর্থ দিয়ে থাকেন বা কোথাও কোনো অর্থ ফেসে থাকে এই বছর সেই অর্থ পুনরুদ্ধারের যোগ রয়েছে পুরো বছর আপনি খুব সুন্দর ফাইনান্সিয়াল প্ল্যানিং করে চলবেন এই বছর যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট হবে আপনার যা আগে গিয়ে আপনাকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান করবে তাই সার্বিকভাবে দেখা যাচ্ছে এই বছর আর্থিক দিক থেকে কিন্তু আপনার যথেষ্ট ভালো যেতে চলেছে এতক্ষণ আপনারা শুনলেন যে এস দিয়ে যাদের নাম শুরু তাদের দু সাল কেমন যেতে চলেছে এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না এর সাথে যদি আরো নতুন কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব যাতে পরবর্তী ক্ষেত্রে এই রকমই কোনো ভিডিও আপনাদের জন্য তৈরি করার ক্ষেত্রে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি দু সালে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন তাদের কি পদ্ধতিতে প্রিপারেশন নেওয়ার কথা বলেছি যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রাইয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এবারে আসবো আপনারা কি মহা উপায় পালন করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে জল নিবেদন করবেন ওম হ্রাং হ্রিং হ্রো সাহ নামা। এই মন্ত্রটা একশো আটবার বার পাঠ করতে করতে জল প্রদান করুন এতে আপনার কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে প্রদোন্নতির যোগ আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হবে এবং কোনো বড় ডিল আসতে পারে স্টুডেন্টদের কম্পিটিভ এক্সামিনেশনের পরীক্ষার যে সফলতা সেই সফলতা পেতে সাহায্য করবে ভীষণ কনফিডেন্স বাড়াবে এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ সাহস যোগা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই সমস্যার ভিডিও নিয়ে অর্থাৎ কে অক্ষর যাদের নাম তাদের ভিডিও নিয়ে আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার